গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আজ শোনাব ধীরেন্দ্রলাল ধরের লেখা ভৌতিক গল্প আমার চ্যানেলে যারা নতুন অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ শুরু করছি আজকের গল্প বুকের গুলি রায়নগরের চৌধুরীদের বাড়িতে ভূত দেখা দিল যে ঘরে সদাশিববাবু থাকতেন সেই ঘরে মাঝরাতে প্রায়ই মানুষের চলাফেরার শব্দ পাওয়া যায় বড় বৌ তো একদিন রাত্রে ঘরে ঢুকে স্পষ্ট দেখতে পেলেন বাবু চেয়ারের ওপর বসে আছেন এর আগে দু একজন চাকরও নাকি দেখেছিল সেই থেকে সন্ধ্যার পর বাড়ির ওদিকের মহলে কেউ আর ঘেসে না বিধবা স্বামীর শান্তি সস্তায়ন করালেন তান্ত্রিক লাগালেন কিন্তু বাবুর আত্মার কোনো সদ্গতি করাতে পারলেন না জমিদার বাড়ির ব্যাপার টাকা পয়সার অভাব নেই যখন কিছুতেই কিছু হলো না তখন বড় বউ বললেন এই আত্মার সদ্গতি করতে পারবেন তাকে দুশো টাকা প্রণামী দেওয়া হবে কিন্তু তখন তান্ত্রিকেরা হাল ছেড়ে দিয়েছে এই ভূত দেখা দেবার আগের একটা ছোট ইতিহাস আছে রায়নগরের জমিদারির মালিক ছিলেন দু ভাই সদাশিব আর সত্যহরি সদাশিব ছিলেন ভালো শিকারী সুন্দরবন অঞ্চলে তিনবার তিনটে কেঁদো বাঘ তিনি মেরেছিলেন চিতাবাগ মেরেছিলেন অন্তত দু ডজন গায়ে ছিল অসুরের মতো শক্তি আর মনে ছিল দুর্ধর্ষ সাহস দীর্ঘ দশাশয়ী চেহারা সহসা লোকে পাঞ্জাবি বলে ভুল করত সত্যহরি কিন্তু দাদার মতো ছিল না অমন লম্বা চওড়া জোয়ার না হলেও খাটা খাটুনের ব্যাপারে সে পিচপা হতো না জমিদারি দেখাশোনার ব্যাপারে জলা জঙ্গল ভেঙে ঘোরাফেরা করতে কোনো সময় তার বাধ্য না বর্ষা কি রোদ সে গ্রাহ্য করতো না জমিদারিটা দেখাশোনা করতো সত্যহরি আর সদাশিব থাকতো শিকার আর খেলাধুলা নিয়ে দু ভাইয়ের মনের মিল ছিল খুব সত্যহরি যা করত তাই সদাশিব কখনো কোনো ব্যাপারে কিন্তু চায়নি হঠাৎ একদিন কি হলো কে জানে সন্ধ্যার পর দু ভাই দোতলার নাচ ঘরে কথা বলছিল হঠাৎ একটা বন্দুকের শব্দ শোনা গেল তারপরে সত্যহরি হন্তদন্ত করে বেরিয়ে গেল ঘর থেকে বাড়ির লোকেরা ছুটে এলো দেখলো গুলি খেয়ে সদাশিব মেঝের উপর পড়ে আছে সেই থেকে সত্য আর কোনো খোঁজ পাওয়া গেল না ব্যাপারটা পুলিশে গেলে অনেক দূর গড়াত কিন্তু বড় বউ চারদিক বিচার করে ব্যাপারটা সেইখানেই চাপা দিলেন পুলিশের কানে যখন কথাটা পৌঁছালো তার তিন দিন আগে বাবুর অন্ত্যেষ্টি সম্পন্ন হয়ে গেছে আইন আদালত হলো না বটে কিন্তু শ্রাদ্ধের পর থেকেই দেখা দিল এই প্রেতাত্মা বাড়িতে পুরুষ মানুষ কেউ ছিল না সদাশিব ছিলেন নিঃসন্তান আর সত্যহরির একটি মাত্র ছেলে বয়স মাত্র দু বছর বড় বউ নিজেই জমিদারি দেখাশোনা করতে লাগলেন এই প্রেতাত্মার সদ্গতি করার জন্য তিনি অনেক কিছুই করলেন কিন্তু সেই সব কিছুই হলো না শেষে ওই দুশো টাকা প্রণামীর কথায় রাষ্ট্র করতে হলো কিন্তু তাতেও কোনো সাড়া পাওয়া গেল না রায়নগর থেকে ইছামতি প্রায় ক্রোশখানিক পথ নদীর কোণেই শ্মশান শ্মশানের পাশেই ডোমপাড়া কালু ডোম ছিল ডোমপাড়ার সর্দার মদ আর মড়া ছিল তার সঙ্গী হাঁড়ি ভরা তাড়ি আর মড়ার চুলি ছাড়া সে কিছুই বুঝত না দুশো টাকা পুরস্কারের কথাটা তার কানে পৌঁছালো বলল জীবনে তো ভূত দেখিনি একবার দেখে আসি কালু রায়গিন্নির সঙ্গে দেখা করল বলল আজ রাতে আমি ওই ঘরে থাকব বড় বউ কালুকে চিনতেন পূজা পার্বণের দিন সে আসত পার্বণী নিয়ে যেত বললেন তুই কি করবি তন্ত্রমন্ত্র কিছু জানিস কালু বলল তন্ত্রমন্ত্র নয় আমি বড় বড়বাবুর সঙ্গে কথা বলব বাবার মুখে শুনেছি অপঘাতে যারা মারা যান তারা অনেক সময় দেখা দেন কিছু বলতে আসেন তাদের সেই কথাটা শুনতে হয় আমার তাই মনে হয় বড়বাবুও কিছু বলতে আসেন তার কথাটা বলা হয়ে গেলে তিনি আর থাকবেন না আমি তাই এক রাত্রির ওই ঘরে থেকে দেখতে চাই বড়বাবুকে বলতে চান তুই একা থাকবি একা নয়তো দোকা কোথায় পাবো মা আমার অত ভয় ডর নেই শ্মশানেই তো পড়ে থাকি আর এ তো জমিদার বাড়ি এখানে একটা ডাক পারলেই দশজন তো ছুটে আসবে বড় বউয়ের কাছ থেকে দুটো টাকা চেয়ে নিয়ে কালু বিদায় হল সন্ধ্যাবেলা দু বোতল ধেনো মদ গামছায় জড়িয়ে নিয়ে কালু এলো দরওয়ান তাকে পৌঁছে দিল দোতলার নাচঘরে বললো রাতে যদি ভয় ডর পাস তো সারাদিস আমরা কজন ওদিকের বারান্দায় শুয়ে থাকব ডাকলেই সাড়া পাবি কালু বলল তোরা নাক ডাকিয়ে ঘুমুগে যা তোদের আমি ডাকবো না তোরা কি আমাকে সেই মানুষ পেয়েছিস কত অমাবস্যার রাত ইছামতির শ্মশানে কালু দরজার পাশে মেঝের উপর বসে পড়লো দুমহল বাড়ি সদর মহলে মস্ত কাছারি বাড়ির উপরের তলায় নাচ ঘর সেখানে একদিন বড় বড় গাইয়ের আসর বসতো কত নাচিয়ে নেচে গেছে লম্বা টানা হলঘর ঘর অন্তত একশো লোক ফরাসের উপর বসে আসর জমাতে পারে এখানে কতদিন কত জমিদারের দরবার হয়েছে নিবারণ মুখুজ্জি যখন রেশারেশি করে ভাইয়ের ঘর জ্বালিয়ে দিলে তখন এই নাচ ঘরে দরবারে তার বিচার হয়েছিল সে বিচার সভায় কালুও এসেছিল তার বাবার হাত ধরে কালুর বয়স তখন কতই বা সাত আট বছর হবে সেই প্রথম সে এই নাচ এসেছিল আর আজ এসেছে এই দ্বিতীয়বার সেদিনকার নাচ ঘরে কত লোক কত বরকন্দাজ কত জলুস আজ সে একা কালু ভালো করে নাচ একবার দেখে নেয় দরজার সামনে একটা টুলের উপর লণ্ঠনটা বসানো আছে সে লণ্ঠনের আলোয় লম্বা ঘরখানার সেই সব ভালো দেখা যায় না পর মাথার উপর তিনটে ঝাড় লণ্ঠন দেওয়ালের গায়ে বড় বড় আয়না সারি সারি দরজার মাথায় একখানি অয়েল পেন্টিং করা ছবি ওদিকের দেওয়ালে কয়েক জোড়া ঢাল আর বল্লম সাজানো চার কোণে ব্র্যাকেটের উপর চারটে বাঘের মাথা ঘরের মাঝে একখানি গোল টেবিল আর খানচারের চেয়ার কালো তাকিয়ে তাকিয়ে দেখল না এ ঘরে ভয় পাবার মতো তো কোথাও কিছু নেই তবে এত বড় ঘরে একলা থাকলে একটু ফাঁকা ফাঁকা মনে হয় কিন্তু কালু এর চেয়ে ঢের বেশি ফাঁকা শ্মশানে রাত কাটায় তবে সারা দিন রাত দরজা বন্ধ করে রাখায় ঘরটা ব্যবসা হয়ে উঠেছে বাতাস না থাকার জন্য কেমন যেন মাথা ধরে যায় নদীর ধারে কিন্তু এইটি হবার নেই যদি কোথাও না হাওয়া থাকে তবু নদীর ধারে হাওয়া আছে কালু গামছার ভিতর থেকে বোতল দুটি বের করলো তারপর উঠে গিয়ে বসলো একখানি চেয়ারে টেবিলের ওপর বোতল দুটি রেখে সে ভালো করে জাঁকিয়ে বসল আজ সে একটু বড় মানুষই করে নিক মাটিতে বসে মেঝেতে বসে সে অনেক তাড়ি খেয়েছে আজ চেয়ারে বসে টেবিলে বোতল রেখে খাবে একটা গেলাস থাকলে ভালো হয় কিন্তু গেলাস আর এখন পায় কথা একটা বোতলে ছিপি খুলে কালু আধ বোতল গলায় ঢেলে দিলে তারপর খানিক্ষণ চুপ করে বসে বসে ভেবে নেবার চেষ্টা করলে নিজেকে ঠিক জমিদার বলে মনে হয় কিনা তারপর সহসা চেয়ার ছেড়ে সে উঠে পড়ল বলল দূর এতে যে কেন বাবুরা বসেন কে জানে এতে বসার কোনো সুখ আছে হাত পা ছড়ানোর উপায় নেই বোতল নিয়ে কালু নেমে এলো মেঝের ওপর ভালো করে পা ছড়িয়ে বসে বোতলের বাকিটুকু গলায় ঢেলে দিলে তারপর গামছায় মুখটা মুছে নিয়ে দেয়ালে হেলান দিয়ে বললে হ্যাঁ এতক্ষণে বসে আয়েস হলো মেজাজ ঠিক হল একটা বড় শালপাতা জড়ানো চুরুট ধরিয়ে কালু টানতে শুরু করল নেশাটা বেশ জমে উঠল চুরুটটা শেষ করে কালু ঝিমুতে শুরু করলো ভূতের ভয়ে তো জেগে বসে থাকা যায় না ভূত যখন আসবে তখন জাগলেই চলবে দেউড়িতে দরওয়ানের আর সাড়া নেই সারা বাড়ির নিঝুম হয়ে গেল শুরু করল কতক্ষণ বাদে ঘুম আর কেন যে ঘুম ভাঙল তা বলা শক্ত চোখ মেলেই সবার আগে তার চোখে পড়ল মদের বোতল দুটো ভর্তি বোতলটা ছিপি খুলে আগে সেখানিকটা গলায় ঢাললো তারপর সোজা হয়ে বসল আর ঠিক তখনই কয়েকবার দপ করে উঠে লণ্ঠনটা নিভে গেল চাকর তেল চুরি করেছে না হলে তো লণ্ঠনটা নিভে যাবার কথা নয় অন্তত সারা রাত আলোটা জ্বলা উচিত যাগে এক ফালে চাঁদের আলো এসে পড়েছে দরজা দিয়ে তাতে ঘরের অন্ধকারটুকু কেমন যেন আবছায়া এলোমেলো হয়ে উঠেছে সেই আবছায়া ঘরের মধ্যে কি যেন একটা নড়ছে কালু ভালো করে দেখল কে একজন ঘরের মধ্যে পায়চারি করছে কালু বলে উঠল কে লোকটি এবার সামনে এসে দাঁড়াল কালু তো অবাক এই যে চৌধুরীদের বড় বাবু সেই হাত কাটা শার্ট আর ধুতি সহসা কালুর মুখে কোনো কথা জোগাল না কিরে কালু তুই এখানে কি করছিস কালু সত্যি থতিয়ে গিয়েছিল এবার যেন সে কথা খুঁজে পেল ঢিপ করে একটা প্রণাম করে বলল নাম হই থাক থাক তা তুই এখানে কি করছিস আকে আপনার করছি বড়মা বললেন তুই এখানে থাক বড়বাবু যদি আসেন তো তাকে জিজ্ঞেস করিনি তিনি কি চান বড় বউ তোকে পাঠিয়েছে কেন নিজে থাকতে পারেনি আগে সে তো সত্যি কথাই আপনার সামনে কি সবাই থাকতে পারে হুজুর ভয় করে তো ভয় করে আমি তাকে খেয়ে মাথাগুলো সব সব একসঙ্গে ফেললে তবে আমার যায় তোরা সমান পাজি সে তো ঠিক কথা হুজুর সব মানুষই পাজি সেই জন্যই তো আমি লোকালয় ছেড়ে শ্মশানে গিয়ে থাকি ঠিক করেছিস তুই ঠিক বুঝেছিস না হলে যে ভাইকে আমি মানুষ করলুম সেই ভাই আমাকে গুলি করে মারলে এখন আবার এই নায়েব ব্যাটা মতলব করেছে সমস্ত জমিদারিটা হাতিয়ে নেবে বড় বউ মেয়ে ছেলে কিচ্ছু বোঝে না বলবি নায়েব গোমস্তা সব যেন বিদে করে দেয় আমার হুকুম ঠিক বলবো হুজুর এবার ছায়ামূর্তি যেন কিছুটা খুশি হল সামনে থেকে সরে গেল ওদিককার একখানি চেয়ারে গিয়ে বসলো কালো চুপ করে তাকিয়ে রইল কিছুক্ষণ শ্মশানে এতদিন তার কেটেছে কিন্তু প্রেতার তাকে এমন ভাবে মুখোমুখি সে কখনো দেখেনি ঘরের মধ্যে আর বসে থাকবে না এক দৌড়ে পালিয়ে যাবে তাই সে ভাবতে লাগল কিন্তু উঠে পালানোর মতো শক্তি সে না হঠাৎ একটা কথা তার মনে হলো বলল হুজুর আর একটি কথা কি সাহেব গোমস্তাকে ছাড়িয়ে দিলে জমি জায়গা দেখাশোনা করবে কে সব বেঁচে দেবে শুধু এই রায়নগরটা রাখবে অত টাকা পয়সা নিয়ে রাখবে কোথায় হুজুর মেয়ে ছেলে চোর ডাকাতের ভয় আছে রাখবার ব্যাংক আছে আর রাখবার কোনো দরকারও নেই একটা বড় হাই স্কুল করে দেবে এখানে কাছারি বাড়িতে স্কুল বসবে আর ওই টাকার সুদে চলবে বুঝলি বুঝেছি হুজুর না কিচ্ছু বুঝিস নি শোন হবে আমার নামে সদাশিব হাই স্কুল আর নায়েবকে যেন কাল সকালেই বিদায় দেয় কলকাতা থেকে আবার বন্ধু হরেন মল্লিককে আসতে বলবে সেই সব ব্যবস্থা করবে বুঝলি বুঝেছি হুজুর বড় সব বলবো কি নাম বলল হরেন মল্লিক হ্যাঁ সব ঠিক ঠিক বলবি বলবি বড়বাবুর হুকুম অন্যথা না হয় বলবো হুজুর ছায়া এবার চেয়ার থেকে উঠে পড়ল আবার শুরু হলো ঘরের মধ্যে পায়চারি করা চাঁদের আলোর আবছায়াতে ছায়াতে সাদা কাপড়ের ছায়াটি নড়ে কালু যত দেখে ততই তার মনে হয় যে সে যেন স্বপ্ন দেখছে কিন্তু চোখ চেয়ে তো কেউ স্বপ্ন দেখে না কালু যেন এবার অল্প অল্প ভয় করতে থাকে হঠাৎ ছায়া আবার কালুর সামনে এসে দাঁড়ালো বলল আমাকে তোর ভয় করছে না আগে হ্যাঁ তা একটু একটু করছে বইকি। করতেই হবে আমাকে বড় বড় কেঁদো বাঘ ভয় করতো আর তুই তো সেদিন ছেলে। কতগুলো বাঘ আমি মেরেছি তুই জানিস আগে শুনেছি ঠিক বিশ অনেক বাঘকে আমি গুলি করে মেরেছি শেষে এই বন্দুকের গুলিতে আমি নিজেও মরেছি কি বলিস আগে হ্যাঁ হুজুর আচ্ছা তুই কিছু শুনতে পাচ্ছিস কি হুজুর এই যে আমি কথা বলছি আর খনখন করে একটা শব্দ হচ্ছে আগে হ্যাঁ হুজুর ওটা কিসের শব্দ বল দি তা তো জানি না হুজুর সেই বন্দুকের গুলিটা বুকের মধ্যে বিধে আছে তাই হবে হুজুর হবে নয় তাই আছে তাই আছে হুজুর ওই গুলিটা তোকে বের করে দিতে হবে আমি কি করে বের করে দেব হুজুর আমি তো ডাক্তার নই ডাক্তার লাগবে না আমি যা বলছি শোন এই দেখ গুলিটা ডান দিকের নিচে আটকে আছে দেখ চোকিতে সাদা জামার ছায়াটা সরে গেল দেখা গেল মাথা থেকে কোমর অব্দি একখানা কঙ্কাল এবার কালুর মদের ঝোঁক কেটে গেল তার মনে হল সে যেন কাঁপছে কঙ্কাল বলল দেখছিস গুলিটা সামনের দিক দিয়ে বুকের মধ্যে ঢুকেছে পিঠের দিক থেকে ঘা দিলে ওটা আবার সামনের দিকে বেরিয়ে যাবে আমি উপর হয়ে শুচ্ছি তুই একটা হাতুড়ি দিয়ে পিঠে কালু এবার যেন পালাবার একটা ফিকির পেল বললে তাহলে একটা হাতুড়ি নিয়ে আসি ওই তো হাতুড়ি ওই কোনে রয়েছে কঙ্কাল নিজেই হাতুড়িটা নিয়ে এলো এই যে হাতুড়ি আমি শুচ্ছি পেটা কঙ্কাল সেইখানেই শুয়ে পড়লো শুয়ে পড়লো একেবারে দরজার সামনে কালুর পালানোর পথটুকু বন্ধ করে দিল যেন কালু আর কি করে উঠে দাঁড়ালো হাতুড়ি দিয়ে কঙ্কালের পিঠে মারল এক ঘা ভয়ে ভয়ে মারল কিসে কি হয় বলা তো যায় না কঙ্কাল তর্জন করে উঠল তোর গায়ে কি এতটুকু জোর নেই হতভাগা ভাত খাস না দুমদাম পেটা না হলে আমি ওই হাতুড়ি তোর মাথায় মেরে শিখিয়ে দেব কি করে হাতুড়ি পেটাতে হয় পেটা হতভাগা কালু দুম করে এক ঘা মারল তারপর বলল। আরো জোরে মারব হ্যাঁ হ্যাঁ যত জোর আছে তোর গায়ে তত জোরে মার আপনার লাগবে না তো আমার কথা তোকে ভাবতে হবে না পেটা দাম করে হাতুড়ি পেটাতে শুরু করে দিল হাতুড়ির ঘা সত্যি কারো গায়ে পড়ছে কিনা কালু তা বুঝতে পারে না তবে এক এক ঘা মারে শব্দটা কানে এসে বাজে আর তারই সঙ্গে শুনতে পায় ফোঁস করে এক একটা নিঃশ্বাস ফেলার শব্দ শুধু নিশ্বাস ফেলা শব্দই নয় এক এক ঝলক ঠান্ডা হাওয়ার ঝাপটা যেন এসে লাগে কালুর গায়ে কালুর মনে হয় ঠান্ডা যেন চারপাশ থেকে চেপে ধরছে হাতুড়ি পেটানোর শ্রমে দেহটা যদি বা একটু চনমনে হয়ে ওঠে কিন্তু যত পেটায় ততই যেন শীতের কাঁপুনি জাগে হাড়ের ভিতরে কালুর এক এক সময় মনে হয় এবার বুঝি সে মাথা ঘুরে পড়ে যাবে হঠাৎ কোনো এক সময় ঠন করে একটা শব্দ হলো একটা কি ছিটকে এসে লাগলো কালুর কপালে এবার সত্যি কালু চোখে অন্ধকার দেখলো মাথা ঘুরে পড়ে গেল সেইখানে কালু কালু সর্দার সঙ্গে কজন চাকর দারোয়ান এসে ঘরে ঢুকলো কালুর কপাল কেটে রক্ত ঝরছে মেঝের উপর হাতুড়িটা পড়ে আছে দেখা গেল একখানি চেয়ারের খানিকটা কালু হাতুড়ি পিটি ভেঙেছে আর চেয়ারের পাশেই পড়ে আছে একটা শীষের গুলি বন্দুকের গুলি সবাই বলল কালুটা মাতাল মদ খেয়ে মাতলামি করেছে আবার কেউ বলল মাতলামি নয় রে মাতলামি করে কেউ কখনো কপালে হাতুড়ি মারে এ ভূতের সঙ্গে মারামারি হয়েছে অত সাহস কি ভালো তা সে ভালো মন্দ যাই হোক চোখে মুখে জল দিয়ে কালুর জ্ঞান যখন হলো রাত তখন প্রায় তিনটে কালু কিন্তু কাউকে কোনো কথাই বলল না বোতলের মদটুকু গলায় ঢেলে দিয়ে বোতল দুটি গামছায় জড়িয়ে নিয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো তারপর শুয়ে পড়ল সদর দরজার সামনেই কে একজন বলল কি হয়েছিল রে কালু বলল কিচ্ছু না যা আমাকে এখন একটু ঘুমুতে দে ঘুম থেকে উঠে কালু বড় সঙ্গে দেখা করলো বড় বউ কিছু শুনলেন বিশ্বাসও করলেন সেই দিন থেকেই জমিদারির নতুন বিলি ব্যবস্থা করার জন্য তৎপর হলেন সদর কাছারিতে সদাশিব হাই স্কুলের পত্তন হয়ে গেল নাচ ঘর থেকে প্রেতাত্তাও অন্তর্হিত হল শুনছিলেন ধীরেন্দ্রলাল ধরের লেখা ভৌতিক গল্প বুকের গুলি ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে